কম্পিউটার ভিশন সিন্ড্রোম, এটাকে ডিজিটাল আই স্ট্রেনও বলা হয়। লম্বা সময় ধরে ল্যাপটপ, ট্যাবলেট এবং স্মার্টফোন ব্যবহার করে যারা তাদের এ সমস্যা হতে পারে। অফিসে অপরিক্ত আলো, স্ক্রিনের আলো এবং সঠিকভাবে না বসার কারণে এই সমস্যা বাড়তে পারে। এর থেকে শুষ্ক চোখের সমস্যাও হতে পারে। সাধারণ সময়ে আমরা যতবার চোখের পাতা ফেলি স্ক্রিনের সামনে তার 66% কম ফেলি। এর কারণে চোখ শুষ্ক হয়ে যায়। কোনো ওয়েবসাইটে লেখাপড়া বা ইনস্টাগ্রাম দেখার সময়ে চোখের আশেপাশের ছোট ছোট পেশিগুলো এসব জিনিস ফোকাসে আনার জন্য কাজ করে। এ কাজ খুব বেশি সময় ধরে করলে তাতে চোখের উপর চাপ পড়ে। এক সাম্প্রতিক গবেষণা থেকে জানা যায় এলইডি লাইট ইঁদুরের রেটিনা ড্যামেজ করতে পারে। স্ক্রিনে ব্যবহার করা হয় এই লাইট, কিন্তু এই একই রকমের ক্ষতি মানুষের হয় কি না তা গবেষণা করে দেখা প্রয়োজন। মোট কথা এটাই, আপনি যদি স্ক্রিন থেকে নিয়মিত ব্রেক না নেন তাহলে ক্ষতি হতে পারে, যদিও সে ক্ষতি অস্থায়ী হয়। 20-20-20 রোল মেনে আপনি চোখের উপর চাপ কমাতে পারেন। প্রতি 20 মিনিট স্ক্রিনে কাজ করার পর 20 ফুট দূরত্বের কোনো কিছুকে দেখে তাকিয়ে থাকেন 20 সেকেন্ড। এছাড়াও কম্পিউটার স্ক্রিনের আলো কমাতে পারেন এবং আইড্রপ ব্যবহার করে চোখের শুষ্ক চোখ থেকে মুক্ত হতে পারেন। তবে কিছুটা সময় বাইরে কাটানো এবং প্রকৃতির দিকে তাকিয়ে দেখাটাও হতে পারে সবথেকে ভালো উপায়।